सामाजिक যাত্রাপালা স্ত্রী দিচ্ছে স্বামীর বিয়ে মনুষ্য সভ্য সমাজ দেখুন সংসার শিক্ষা উল্টা বকছো চিন্তা সংসারে সব কাজ বাকি দু দুটো কাজের মেয়ে রান্নার মাসে কাল থেকে কাজে আসেনি আর আমি একা কোন দিক সামলাই বলো তো কিছু বললে মানে বলছিলাম কি বন্যা আমি যদি আগে জানতাম না তাহলে আমার স্ত্রী মমতাকে সঙ্গে করে নিয়ে আসতাম আমার স্ত্রী মমতা সংসারের কাজে একেবারে একাই একশো মমতা এখানে থাকলে সে সমস্ত সংসারের কাজ করত আর আমরা সবাই মিলে জমি আড্ডা দিতাম তোমার বন্ধুটি কোথায় বন্ধুর কথা আমি বলতে পারবো না বুঝেছি বুঝেছি নিশ্চয়ই অনলের সঙ্গে তোমার অশান্তি হয়েছে তোমার বন্ধুকে নিয়ে আমি আর পারছি না বন্ধু কান্নাকাটি বন্ধ করে কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বলো তো জানি না প্রকাশ দা তোমার বন্ধুকে আমি জানি না সারা রাত ঘুম নেই ভালো করে খাচ্ছে না এমনকি মেয়েটার সঙ্গে ভালো করে কথা বলছে না অনলের দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে এমন লক্ষ্মীমন্ত বইয়ের সঙ্গে কেউ অশান্তি করে তুমি ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই ওকে তুমি বোঝাও বোঝাবো বন্যা বোঝাবো বোঝাবো তার আগে অনন্যাকে একবার আমার কোলে দাও তো এ কি মেয়ে তো ঘুমিয়ে পড়েছে যাই মেয়েকে শুয়ে দিয়ে এই ফাঁকে আমি সংসারের সব কাজ সেরে নে বন্যা বন্যা অনন্যকে বলো আমি বাইরে ঘরেই আছি হঠাৎ অনলের কি এমন হলো আমাকে ফোন করে করে খাওয়া থেকে বাড়িতে ডেকে আনলো এদিকে বাড়িতে বইয়ের সঙ্গে অশান্তি তাহলে না 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 তা কি করে সম্ভব তা কি করে সম্ভব আমার নাম প্রকাশ গুপ্ত আমি যা করি তার সব তারে প্রমাণ করি আমি লুপ্ত একই ম্যানেজার বাবু একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন আরে ক্যাশিয়ার সত্য বিশ্বাস যে তা কারখানায় না গিয়ে সোজা মালিকের বাড়িতে চলে এলেন যে অনল বাবুর সঙ্গে আমার দরকারি কথা আছে কথা পরে বলবেন আগে কারখানায় যান জন্মছেন আপনার কথা শুনতে আমি বাধ্য নই
আপনি কোথায় ভুলে যাচ্ছেন যে আপনি যে কোম্পানিতে চাকরি করেন আমি সেই কোম্পানির ম্যানেজার? আপনার কথার জবাব আমি আপনাকে দেব না, দেব আমাদের মালিক ওই অনল চৌধুরীকে। সত্যবাবু, অনল আপনার মালিক হলেও সে কিন্তু আমার বন্ধু। আর আপনি জানেন কি, আমার বন্ধুকে বলে আপনার চকলেটাই আমি খেয়ে নিতে পারি। না প্রকাশ গুপ্ত, সত্যি কাজ তোর নেই। অনল, অনল চৌধুরী, চৌধুরীর কোম্পানি আকাশ ছত্র মালিক, তাই এই মুহূর্তে তোকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। তুই কি বলছিস বন্ধু? রে বন্ধু রে, তোমার সব থেকে বড় শত্রু চাকরি হারিয়ে পাগলের মতো রাস্তা রাস্তা খুঁজছিলি, আর আমি আমি তোকে বন্ধু বলে ডেকে নিয়ে এসে আমার কারখানায় চাকরি দিয়েছিলাম, আর তুই এবার এত বড় সর্বনাশ করলি। কি বলছো তুমি, কে সেই সর্বনাশ? এমন না যে কথা কাউকে বলতে না পেরে মনে মনে পাগল হয়ে যাচ্ছিলাম, সেই কথা বলছি শোনো। এই প্রকাশ, যাকে বিশ্বাস করে কারখানা ম্যানেজার করেছিলাম, সে আমার জীবনে ধস নামিয়ে দিয়েছে, ধস। আমি কোনো অন্যায় করিনি বন্ধু, আমি কোনো অন্যায় করিনি। আমার সই নকল করে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা কে তুলেছে? বজলর কে তুলেছে? আমি কি শুনছি? মিথ্যে মিথ্যে, এ নিশ্চয়ই আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। যতই তুমি গুপ্তভাবে চক্রান্ত করার চেষ্টা করো প্রকাশ গুপ্ত, সব প্রকাশ হয়ে গেছে। মানে ব্যাংক থেকে সব তথ্য প্রমাণ আমি জোগাড় করে এনেছি। ওটা বেদিন সত্যবাবু, প্রমাণ সহ ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তুই আসার আগে থানায় ফোন করে থানার বড় আমাকে সবকিছু বলেছে, তোকে আমি জেল খাটে করব। তাহলে গুলি করে শেষ করে দেব। তোমরা সবাই মিলে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করার সুযোগ দাও। অনল, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি তোর যত টাকা নিয়েছি সমস্ত টাকা তোকে আমি ফিরিয়ে দেব। শুধু দয়া করে, দয়া করে তুই আমাকে পুলিশের হাতে তুলে দিস। তুই আমাকে ক্ষমা কর, ক্ষমা কর। আমি মানুষ হইয়া মানুষের করিলাম, তুই আমার সঙ্গে কি করেছিস? তোকে ছাড়বো না শয়তান, তোকে আমি কিছু তাই ছাড়বো না। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল বলাই, বন্ধু বন্ধুর বউ শালা দুটোকেই আমি জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার এদের নিয়ে অনলকে নিয়ে আমাকে এখান থেকে পালাতেই হবে। অনল বাবু, হঠাৎ গুলির শব্দ পেয়ে অনল বাবু, কোথায় অনল বাবু? কি জোড়া খুন, ভেরি স্যাড। কি আপনার হাতে পিস্তল? আপনার পরিচয়? আমি ওনার কোম্পানির ক্যাশিয়ার, নাম সত্য বিশ্বাস। এই খুনের ঘটনার কোনো সাক্ষী আছে? আগে না স্যার। সরি মিস্টার বিশ্বাস, এখানে এসে আপনার হাতে আমি পিস্তল দেখেছি, এই পিস্তলে আপনার আঙুলের ছাপ রয়েছে, তাই খুনের দায়ী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি
ভগবানের কি অদ্ভুত খেলা, আইনের কি মারপ্যাঁচ, ফুল করলাম আমি আর পুলিশ ধরে নিয়ে গেল সত্য বিশ্বাস। যা 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 জেলে নিয়ে যা, যাব জীবন জেল তো তোর বাঁধা। আমি অনন্যাকে নিয়ে এখানে পালিয়ে এসেছিলাম, এইবার রাতে ট্রেন ধরেই আমি হারিয়ে যাবো দেশের বাড়িতে। মমতা তার মেহিন অনন্যাকে পালিয়ে সে নিশ্চয়ই খুশি হবে। তারপর বেশ কিছুদিন গিয়ে দেশের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকবো। জজ সাহেব বিচার করে ওই সারা সত্য বিশ্বাসে সাজা দিয়ে দিলেই আবার আমি ফিরে আসবো এই অনল চৌধুরীর রাজত্বে। এখানে এসে আমি হব রাজা, যাকে বলে মুকুটহীন রাজা। আমার নাম প্রকাশ গুপ্ত, আমি যা করি তার সব ধরে প্রমাণ করি আমি লুপ্ত। দিন যায় মাস যায়, দেখতে দেখতে এভাবে কেটে যায় কয়েকটি বছর। শুরু হচ্ছে পূর্বের ঘটনার 25 বছর পরে। পদ চুপ কর, অরুণা দিদিমণি পাগল নয়। আরে পদ, ঘরে বাথরুমে ছাদে সব জায়গায় খুঁজে দেখলুম, অরুণা দিদিমণি কোথাও নাই। অনন্যা দিদিমণি, হতভাগীর বাবা মা একসাথে খুন হয়ে যায়, তাকে মরে যায় বেঁচে থাকতে হয়, তার জীবনে কান্নার যে কি মানে তা তোরা বুঝবি না, বুঝবি না। তোরা তোর বাইরের রূপটাই দেখছিস, ভেতর ভেতর আমি যে ধূপের মতো জলে পড়ে মরছি, সে যন্ত্রণা কেউ দেখতে পাচ্ছে না কেউ। না 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 দিদিমণি, আপনি আর কান্নার না, আপনার কান্না আর আমি সহ্য করতে পারছি না। কোথায় হ্যাঁ পদ্ম, তোর আমাকে খুব ভালোবাসিস তাই না রে? খুব ভালোবাসি দিদিমণি, খুব ভালোবাসি। তোদের মুখে ভালোবাসার কথা শুনে মনটা আমার ভরে গেল রে দিদিমণি। আজ বুঝতে পারলাম আমার দুঃখ কেউ না বুঝো, তোরা বুঝিস, তোরা আমার কাছের মানুষ, আমার কাছের মানুষ। অনন্যা কেন কেন প্রকাশ কাকু হঠাৎ থমকে গেলে কেন? এই পদ্ম আর কোথায় গিয়ে থেকে থমকে গেলাম? তোরা এখানে কি করছিস? না মানে আমরা চুপ কর হরামজাদা, আমরা কাজ কামাই করে দিয়ে এখানে আধিক্যতা দেখানো হচ্ছে। সাহসটা আজকাল দেখছি তোদের অনেক বেড়ে গেছে। যা ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। অনন্যা অনন্যা, কাজের লোকদের এত আশকারা দিতে নেই মা, ওরা সুযোগ পেলেই মাথায় চড়ে বসবে। বাবা ঠিক আছে, কি বলতিস ছো, তাড়াতাড়ি বলো আমাকে বেরোতে হবে। এখন আবার কোথায় বেরোবি? আরে আজ হালতে বাগানে ফাংশন আছে না? ও অনন্যা, ফাংশনে নাচ গান এবার বন্ধ কর মা। তুমি কি বলছো, ওই ফাংশন ছেড়ে আমি বাড়িতে কি করব? তোর আবার কাজের অভাব, তোর বাবার কারখানা দেখাশোনা করবি, তাছাড়া আমার তো বয়স হচ্ছে, তোর বাবার বিষয় সম্পত্তির হিসাব নিকাশ এবার তো তোকেই বুঝে নিতে হবে মা। আমার বাবা যা কিছু আছে সব কিছু তোমার পা ছেড়ে দিয়ে আমি শুধু নিজের মাথায় থাকতে চাই। আমি কি চাই জানিস মা? আমি চাই সুন্দর একটা ছেলে দেখে আমি তোর বিয়ে দিতে। নন নন কাকু, এই মুহূর্তে বিয়ের কথা আমি একদম ভাবতে
কেন তুই ভাবতে পারছিস না কেন? আচ্ছা তুই আমাকে ঘুরে বলতো মা, তুই কি মনে মনে কাউকে ভালোবাসিস? তোর টেস্টটা তো আমি চিনি রে মা, তাই তোর টেস্ট করা পাত্রকে বেস্ট মনে করে তারই সঙ্গে আমি তোর বিয়ে দেবো। রাম যদি কেমন পেছন দুলিয়ে দুলিয়ে যাচ্ছে দেখো, মনে হয় ফ্যাশনে করে শুধুমাত্র কারখানার মালিকানার এলআইসি টাকা গুলো পাইনি বলেই তো তোকে আমি এখনো তেল দিয়ে চলেছি, ঘুড়ির মতো উড়িয়ে দিয়েছি স্বেচ্ছাচারী তারা আসে। ও লটাইটা কিন্তু আমার হাতে, সুতোটাকে আমি টুকটু করে কেটে দেব, তখন কাটা ঘুড়ির মতো ভাসতে ভাসতে কোথায় গিয়ে পড়বি তা কেউ জানে না, কারণ আমার নাম প্রকাশ গুপ্ত, আমি যা করি তার সবটারই প্রমাণ করি আমি লুপ্ত। ও পল্লব খেপা, একি তুমি তমকে উল্লে কেন? তুমি কি ভেবেছিলে আমি তত্ত্ববিদ্যা? এই পল্লব, তত্ত্ববিশ্বাসের নামটা তুই কোথায় শুনলি? কে কেন বলেছিল কে কেন? ও তুমি তো সেদিন ঘুমের গলে বলেছিলে। আমি বলেছিলাম তুমি 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 আতা আতা বাবা, ওই তত্ত্ববিদ্যার তা কে গো? জানি বাবা পল্লব, ওই সত্যবিশ্বাসী না মহাপাজি মহাবজ্জাদ লোক, ওই সত্যবিশ্বাস 25 বছর আগে অনন্যার বাবা মাকে খুন করেছিল। ও বাবা, এ তারপর কি হলো গো? তারপর আবার কি হবে? তারপর পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেল। পুলিশ শিক্ষাদি করেছে। ও বাবা, তারপর কি হলো? ও আচ্ছা, যারা ধরে বললাম তো। আচ্ছা সত্যবিশ্বাসের এত খবর জেনে তোর কি লাভ বলতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো না বলো না বলো না। তারপর আবার কি হবে? জজ সাহেব তার বিচার করে তার 12 বছরের জেল দিয়ে দিল। তুমি কি জানো না বেশি মারধর করলে রোগটা আরো বেড়ে যায়? তোমার তোমার আস্কারা পেয়ে তো রাজা তো বারবার অন্ত মারো মারো, একে মেরে মেরে একেবারে শেষ করে দাও, অপর চুকে যাও। ছেলে তো কোনো দোষী তুমি দেখতে পাও না, যত দোষ আমার আমার। ওমা ওমা, বলো না আমি কি দোষ করলাম? না না বাবা না, তোদের কারো কোনো দোষ নেই, সব আমার দোষ, না হলে আমার কপালে এমন জুটবে কেন? মমতা, আমি তো জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, তবে কোন পাপে আমার ভালো ছেলেটা আজ এমন হয়ে গেল? বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। দূর 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 দূর, শালা কি ভাবলাম আর কি হয়ে গেল, আজকে দিনটাই আমার মাটি হয়ে গেল। নাও তোমার খোঁড়া ছেলেকে নিয়ে তুমি এখন আদিক্ষেতা করো, আমি আমি এখন কারখানাতেই চললাম। কেঁদো না কেঁদো না মা, আমি না তোমার তোকে দল মুতিয়ে দিতি। ওরে আমার সোনা, তুই আমার মানে, তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা বাবা, ভালো হয়ে যা, তুই ভালো হয়ে গেলে আর আমাকে কাঁদতে হবে না। দালো দালো মা দালো, আজ আমি মা তালিকে বলবো, হে মা তালি। কপালে আমার মায়ের খুব কত, আমার মাকে আল কত দিও না তাকো, তুমি না আমাকে ভালো করে দাও। পল্লব আমার পল্লব আমার, তুমি দেখবে মা তারিন আমাকে ঠিক ভালো করে দেবে, আমার জন্য তোমাকে কাঁদতে হবে না আর ভাবতেও হবে না। এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা, তুমি ভালোভাবে লেখাপড়া করলে আর তোমাকে কেউ খ্যাপা বলবে না। দানু দানু মা, বাবা না আমাকে একটু ভালোবাসে না তো তো বকে আর মারলে। তুমি লক্ষ্মী ছেলের মতো লেখাপড়া করলে তোমার বাবা তোমাকে বকবেও না মারবেও না, অনেক কিছু দেবে। আচ্ছা মা,
আমার বাবা তো খুব ভালো লোক তাই না এই বালি কালকানা গালি কালকানা থব আমাকে দেবে প্রথম কথা কোন থাপ আগে পড়তে বসতো মা তুমিও বকত বকবাই তো আমার কথা না শুনলে আমি তোর ভালো মাও হব না আর তোকে কোনোদিন ভালোবাসব না তকালে উঠি আমি মনে মনে বলি থালা দিন আমি যেন ভালো হয়ে তলি আদেত কলেন মোলে দতগুলু দনে আমি যেন থেইকাত কলি থলবক্ষণে যা ছেলেটা আমার মন দিয়ে পড়ছে আমি যাই ততক্ষণে ঠাকুর ঘরেই যাই তকালে উতি আমি মুনি আমাল মাতাল মদ্দ বোকা বলে কলিতে আবি পলাল বই পতি কিন্তু এ তো থেনে মাল বই তালা লেখা পোলা করতে না আমার একদম ভালোই লাগে না শুধু তত সময় মনে হয় টিভি দেখি আলো ধুন্দলে মেয়েদের সঙ্গে গল্প করি আমি দেখেছি টিভিতে থেনে মাল কত মেয়েগুলো কি সুন্দর এগোয় অনন্যার মতো আমাদের বাড়ির কাদের মেয়ে পদ্ম কি সুন্দর আমার সঙ্গে কথা বলে ও ওয়া ঘলে গেলি দদ্দায় কিল দিয়ে ওকে দলিয়ে ধরে আমি বলবো এই তো সেই বাগান বাড়ি ওই তো অনলবাবুর ঘর ওই ঘরেই তো অনলবাবু এবং তার স্ত্রী বন্যাদেবী খুন হয়েছিলেন শয়তান প্রকাশ গুপ্ত আমাকে মিথ্যে খুনের দায়ে জেলে পাঠিয়ে তুই অনলবাবুর বাড়ি ঘর বিষয় সম্পত্তি কারখানা সব তুই দখল করেছিস বাপ মা হারা একমাত্র মেয়ে অনন্যাকেও তুই বশ করেছিস আমাকে সমাজের চোখে সাজিয়েছিস খুনি আর এই অপমান সহ্য করতে না পেরে আমার স্ত্রী আত্মহত্যা করেছিস সরকার হয়ে গেছি আমার সোনার সংসার কিন্তু তোর সংসারটাকেও আমি সুখে থাকতে দেব না একটা কথা মনে রাখিস তোমার বধূকে যে গোকুলে বাড়িছে রে দেখ বাগানে কে কথা বলছে এ বাগানে প্রকাশ গুপ্ত এদিকেই আসছে না না আমি এখন পালাই আমি এখন পালাই পালাই আশ্চর্য বাগানে তো কেউ নেই কাকাবু কিন্তু প্রশান্ত আমি স্পষ্ট শুনলাম বাগানে যেন কেউ ফেস ফেস করে কথা বলছে এবং কণ্ঠস্বরটা আমার ভীষণ চেনা আপনি কার কথা বলছে সত্যবিশ্বাস 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 প্রশান্ত তুমি হাস্য প্রশান্ত 20 বছর হয়ে গেল যার কোনো খোঁজ খবর নেই সেখানে বেঁচে আছে প্রশান্ত মারা আছে গেছে এমন খবরটাও তো শোনা যায় আর বেঁচে থাকলেও সত্যবিশ্বাস সেটি কিসের চিন্তা কারণ সে তো আপনার কোনো ক্ষতি করতে পারবে না তা অবশ্য ঠিক যে সত্যবিশ্বাস আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কিন্তু অনন্যার অনেক বড় ক্ষতি করে দিতে পারে প্রশান্ত দিদিমণির কথা একদম ভাববে না কাকাবু
মেয়ে হলে কিবা যা সাহস, সত্য বিশ্বাস তো দূরের কথা, কোনো ইয়াং ছেলে কাছে যেতে পারবে না। তা যা বলেছো সেটা অবশ্য ঠিক। যাকে যাক, ওসব কথা বাদ দিয়ে কারখানার খবর কি বলো? কারখানার সবাইরা ঠিক মতো কাজ করছে না, এত প্রোডাকশন হাম্পার হচ্ছে। তুমি আসো তাহলে কিসের জন্য? আমি মানে আমি? হ্যাঁ, তুমি 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 কারখানার লেবার ম্যানেজার, আমি মন্ত্রীর সঙ্গে দেখা করি, তারপর দেখবো যে ওদের ইউনিয়নটা কি করে থাকে। তুমি হয়তো জানো না যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োজনে আমি কত দূর পর্যন্ত যেতে পারি। আরে কি হলো দাদা, শুরু করুন, শুরু করুন বলছি, তাড়াতাড়ি শুরু করুন, আরে শুরু করুন, শুরু করুন। বন্ধুগণ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমাদের অনুষ্ঠান আমরা এখনই আরম্ভ করছি। মাননীয় দর্শক মণ্ডলী, সেই নাচ গান করতে আসছে কলকাতা থেকে মিস আপনি তো বাঙালি, দেখে শুনে মনে হয় ভালো ঘরের মেয়ে, আর বিয়ে টিয়ে নিশ্চয়ই এখনো হয়নি। আপনি বুঝি আমার বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছেন? আমি আপনার সঙ্গে মজা করতে আসিনি মিশন। আপনি কি ভুলে গেছেন? এটা কোনো বারবার নাইট ক্লাব নয়, এটা একটা সাংস্কৃতিক মঞ্চ। তাকে দেখুন, দর্শক আসলে বাবা মা ভাই বোন একসঙ্গে বসে আছে, ওদের সামনে এমন অর্থপূর্ণ পোশাক পরে দাপা দাপি করতে আপনার লজ্জা করছে না? লজ্জা করবে, কেন লজ্জা করবে? দর্শক দিনে চাইছে, এটাই কালচার। কালচার নয়, কালচার নয়, কালচারের নামে ব্যভিচার চলছে, ব্যভিচার। আমরা কে দিতে ওকে মত পড়তা এসব লজ্জা দেখেন না। আপনারা টিভিতে কি দেখেন খবরই বলুন, আর অন্য অনুষ্ঠানই বলুন, এই দু ঘন্টা খন্ড খন্ড খবর আর ঘন ঘন বিজ্ঞাপন, সাবান থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত এমন কোনো গোপন ব্যাপার নেই যা দেখানো হচ্ছে না। আর বেশিরভাগ বিজ্ঞাপনেই যুবতী মেয়েদের অসভ্য পোশাক আর অশ্লীল অঙ্গভঙ্গি। বলুন, বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে বাবা মা ভাই বোনের সামনে বসে এইসব কি দেখা যায়, নাকি দেখা উচিত? মানুষ কি দেখবে না দেখবে সেটা আপনি বলাকে, আপনি নিচে মজার গোলমাল আছে। আরে যান যান যান, আরে বাড়ি গিয়ে একটা ভালো পাগলের ডাক্তার দেখাবে। প্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, হাত জোর করে একটা ভয়ঙ্কর সামাজিক সমস্যার কথা বলতে চাই। আপনারা আমাকে মাত্র দু মিনিট সময় ভিক্ষা দিন। মোবাইল ফোন, কম্পিউটার, টিভির পর্দায় আর খবরের কাগজের পাতায় পাতায় যে সমস্ত অশ্লীল ছবি দেখানো হয় সেগুলো কি আপনারা আড়াল করতে পেরেছেন? আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কি মন দিয়ে লেখাপড়া করতে পারছে? পারছে না, কারণ এইসব দেখে শুনে তারা চঞ্চল হয়ে উঠেছে। তাই তো পড়াশোনা ছেড়ে খেলাধুলা ভুলে তারা একা একা টিভি দেখতে চায়, মোবাইল ফোন নিয়ে খেলতে চায়। আর সেই সুযোগেই একদল স্বার্থান্বেষী ব্যবসায়ী ওদের মধ্যে জোর করে ঢুকিয়ে দিচ্ছে যৌনতার বিষ, আর সেই বিষের জ্বালায় ছটফট করছে গোটা সমাজ। আপনি বোধহয় জানেন
খেলার মাঠে ওই বিদেশে নেই মেয়েরা আরে ওই কেন আসবে আপনারা বলুন কি কারণে নাচতে আসবে ওই অর্ধনগ্ন বিদেশি দল আপনারা কি প্রতিবাদ করবেন না লজ্জা কিসিকে তুলে একদল অসভ্য মেয়ে সমাজে দাপিয়ে বেড়াচ্ছে আর যুবক ছেলেরা মদ খেয়ে তাদের নিয়ে হৈ হৈ করছে এবং সুযোগ পেলেই মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ছে কিসমিসের মতো নিজেকে বিলিয়ে দিয়ে একটা কথা ভুলে যাবেন না যৌবনের লোভ দেখে যাদের আপনি বশ করতে চাইছেন তারাই কিন্তু সুযোগ পেলে আপনার মাংস খুবলে খাবে আর সেদিন কিন্তু আপনাকে বাঁচাবার মতো কেউ আমি আপনার মতো মাদার ডেয়ারির দুধ খেয়ে বড় হইনি মিশন না আমি গায়ের ছেলে গায়ে মাটি মেখে মায়ের দুধ খেয়ে বড় হয়েছি তাই সাহসটা আমার একটু বেশি ওই মার মার সরাকে মার এই নাম নাম কেলো নাম নাম বলছি নাম ইট মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মিশন না আরে গায়ের ছেলে সাগর আরে কোথায় গেল তোমার সাহস এই দর্শক খেপে গেছি আরে ওদের সামলার আমি চললাম বাই 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 মাননীয় দর্শক মন্ডলী আপনারা আপনারা শান্ত হন দয়া করে আপনারা শান্ত হন সুজন বন্ধু আমার আমি আমার বন্ধু রয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি প্লিজ আপনারা ওকে মারবেন না কারণ নিজে একজন শিল্পী ভালো গান গায় আমি বলছি ও আপনাদের সামনে গান গেয়ে আপনাদের সবাইকে আনন্দ দেবে না সুজন না আমি গান গাইতে পারবো না না বন্ধু না ভয় করিস না আরে কি হলো দাঁড়িয়েছিস কেন গা গা বলছি গা নিয়েছি তা মাথায় করি জানিলে সমাদরি নিয়েছি তা মাথায় করি সার্থকুলো এতদিনে গান গাওয়া তোমাদের কাঁটার এই তো দুঃখ পাওয়া তোমাদের কাঁটার এই তো দুঃখ পাওয়া কে পাওয়ায় ধন্য হলো এই জীবন সকল তোমাদের এই পাওয়া তোমাদের এই মিস অনন্যা দেবীর নাচ গানের দারুণ জবাব দিয়েছেন দারুণ দারুণ আপনার গানে মুগ্ধ হয়ে আমাদের ক্লাবের তরফ থেকে এই সামান্য উপহার আমি কি করেছি তা আমি জানি না তবে আমি যা কিছু করেছি সবই আমার বন্ধু সুজনের ভালোবাসার ফল তাই হাত তালি দিয়ে যদি অভিনন্দন জানাতেই হয় আপনারা অভিনন্দন জানান আমার বন্ধু সুজনকে সাগর সাগর আরে হতো ভাগে সাগর কখন থেকে ডাকছে বাদরটা সাড়া নেই বাদরটা গেল কোথায় কোথাও যায়নি জামাই বাবু আপনার ভাই অকাতরে ঘুমাচ্ছে আশ্চর্য আমি ঘরে উঠে মাঠ ঘাট থেকে চলে এলাম অথচ বাদরটা এখনো ঘুমাচ্ছে সাগরটা কাল কলকাতা থেকে কখন বাড়ি ফিরেছেন তা আপনি জানেন কখন রাত দুটো আমি দরজা খুলে দিই খেতে দিয়ে বিছানা পরিষ্কার করে দিলাম রাত তিনটে নাগাদ ঘুমিয়েছে আরে থাক থাক সাগরের তো ওকালতি করতে হবে না আমার ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি খাচ্ছে দাচ্ছে আর ওই গান গেয়ে বেড়াচ্ছে আরে এই যে কলকাতা যায় কি করে তোকে কখনো বলেছে ও মা আমাকে কেন বলবে ও মা আমাকে কেন বলবে যেন কিছুই জানে না আরে এই আমার ভাইয়ের সঙ্গে তোর খুব ভাব অনেক কথা তো বল কিন্তু আসল কথাটা জিজ্ঞাসা করতে পারিস না
যখন বলছেন তখন আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবো কি করে কোথায় যায় সব খবর আমি আপনাকেই দেব। শালা আমার হয়েছে যত জ্বালা, ভাবলাম ছুটির দিনে বাড়িতে বসে একটা জমি আড্ডা দেবো, তা নয় এখন শালা যাও বাজারে। জামাই বাবু, এই সংসারের জন্য কেটে কেটে না আমার জীবনটাই যেতে বসেছে। এই রে জামাই বাবু ভীষণ রেগে গেছে। সাগরদা সাগরদা ঘুম থেকে উঠু, আজ রাত হয়ে যাবে চোর। কে রে সোনালী, দাদা চিৎকার করছিল কেন? ও মা, তুমি আবার ঘুম থেকে কখন উঠলে? ঘুম কি আর হয়, দাদার যা চিৎকার। জামাই বাবু তো ঠিকই বলেছেন, মানুষটা সংসারের জন্য খেটেতে মরছে আর তুমি একটু সাহায্য করতে পারো না? দেখো সোনালি, তুমি আমার বৌদির মতো কথা বলবে না, এই সব কথা তোমার মুখে মানায় না। ও বাবা, আমাকে কিসে মানায় না মানায় সব খেয়াল তুমি করো। যা বাবা, তোমাকে কতদিন ধরে দেখছি, খেয়াল না করার কি আছে? ডুরেল শাড়ি পরে তুমি যখন যখন সিলেটে জলাতে যাও তখন আমার দারুণ লাগে। তাহলে বলো তো এখন এই শাড়িটা পরে আমাকে কেমন দেখাচ্ছে? বলবো বলবো, হ্যাঁ বলো 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 বলো। তোমাকে কি পেতনির মতো লাগলো? আমি পেতনি? যাও, আমি তোমার সঙ্গে কোনোদিন আর কথাই বলবো না। রাজ্যে তোমার মিষ্টি, রাজ্যে তোমার মিষ্টি আর সুগন্ধ, তাই তোমায় রাগাই গুগুদ রাজ্যে তোমার মিষ্টি আর সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই তুমি রাখছে তোমার মিষ্টি আর বন্ধু লাগছে তোমায় রাগাই তোমার মিষ্টি আর। কি হলো সোনালি, আমার মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি ভাবছো, কি বলবে বলো? জানো জানো সাগরদা, তোমার কথা শুনতে আমার বড্ড ভালো লাগে, সব থেকে ভালো লাগে তোমার গান। আহা, তোমার গান শুনলে প্রাণ আমার একেবারে জুড়িয়ে যায়। পাগলি পাগলি পাগলি, তা তুমি আমার ছবিটা কোথায় রেখেছো? তোমার ছবি? তোমার ছবি আমি লুকিয়ে রেখেছি? যাও বলবা কেন, চাইলে তুমি খুঁজে নাও। সাগরদা ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো একটু দেখতে বলবে যে ছাড়ো ছাড়ো বলছি। জানো সোনালি, তুমি বড্ড ভালো মেয়ে, কলকাতায় গিয়ে তোমার কথা আমার খুব মনে পড়ে। আচ্ছা সাগরদা, তুমি কলকাতায় গিয়ে কি করো? কি আর করবো, ওই বন্ধু সুজনের বাসায় খাই দাই আর চাকরির জন্য ইন্টারভিউ। একদম মিথ্যে কথা বলবি না বলে দিচ্ছি। আরে সুজন, তুই হঠাৎ আমাদের বাড়ি কাছে আয়, কানে কানে বলছি, শোন শোন শোন। একদম কানে কানে কোনো মিথ্যে কথা বলা চলবে না, যা বলবে সবার সামনে স্পষ্ট করে বলো। আরে বলছি সোনালি বলছি, কাল রাতে হালতুবাগান ফাংশনে সাগরের সঙ্গে একটা মেয়ের তুমুল ঝগড়া, মেয়েটা তো রেগে মেগে স্টেজ থেকে পালিয়ে গেল আর সাগর সাগর সেখানে গান গে একেবারে মরে করে দিল। তারপর 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 আর কি, তোমার সাগরদা একটা সোনার মেডেল পেয়েছে। ও মা, সাগরদা তো কাল রাতে আমাকে এইসব কথা কিছুই বলেনি। তোমার সাগরদা একটা পাক্কা জিনিস বুঝলে সোনালি, পাকে থাকে অথচ গায়ে পাগ মাখে না। আর তুই কি তোর সব কথা সোনালির সামনে খুলে বল? এ বন্ধু, এই সব খুলে দিস না, তাহলে আমি একেবারেই। বাবা রে বাবা, আপনাদের দুই বন্ধুর কথা শুনতে শুনতে না হেসে পেট একদম ব্যথা হয়ে গেল। এটা আমার মা, সেটা আমার মা গায়ের মাথায়। থাক থাক থাক, ঘটা করে আর প্রণাম করতে হবে না। তা কেমন আছেন মৌদি? না মরে বেঁচে আছি ভাই, সবই তো জানো, তোমার দাদার সামান্য আয় আর সংসারে এত মানুষ খায়, তাই সংসারের চিন্তায় চিন্তায় শরীরটা আমার শুকিয়েই যাচ্ছে। মৌদি, আমাদের খাওয়া নিয়ে তুমি চিন্তা করো না, ক্লাবে আমাদের ফিস্ট আছে, আমরা দুই বন্ধু ওখানে খেয়ে নেবো, কি বলি? যায় দিদি সকালবেলা ওরা কিছু না খেয়ে দিয়ে চলে গেল, কাজটা তুই কিন্তু মোটেই ভালো করলি না। দেখ সোনালি, ছোট বোন হয়ে বড় দিদিকে জ্ঞান দিবি না, কোনটা ভালো কোনটা মন্দ তোর থেকে আমি বেশি বুঝি। আরে যা
মাইনে পাই বলো কিন্তু তুমি সুন্দর করে হাসি মুখে সংসার চালিয়ে নাও। আমি কাউকে বলেছি, কারো কাছে হাত পেতেছি, কোনো ভালো খেকি বলতে পারবে কথা বলতে হবে না, নামে তুমি স্বামী। কোনদিন আমার কোন স্বাদ মিটিয়েছো? আচ্ছা তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দেবো। পাড়ার বৌঝিরা সেই বিকেল থেকে টিভি সিরিয়াল দেখতে বসে এবার পূজার বোনাস পেলে না, আমি প্রথম তোমাকে একটা টিভি কিনে দেবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তুমি বাজে কথা নয় রে পদ্ম, বাজে কথা নয়। এই তোর বুকে, না না না
তোকে হাজিরা কইছি আমি না তোরে খুব ভালোবাসি তোরে আমি চাই পিরিত করেলে করেলে সজনি পদ্ম গদাই তোলা করে কি করতিলি কি করছিলাম কি করছিলাম আমি তো বাবাকে বলতি বাবা দেখছে সব ওরে ভুলাই দে আমি এখন বাগানে কাম করতে চললাম পদ্ম গদাই তোকে কি বলতিল বলছিল তুমি খুব ভালো ছেলে মনে লেখাপড়া করবে আরো ভালো ছেলে দুল লেখাপড়া করতে তো ভালোই লাগে না কি ভালো লাগে খেলা করতে ভালো লাগে এই এই পদ্ম তুই আমার সঙ্গে খেলা খেলবি না না এখন আমার অনেক কাজ আছে গিন্ডিমা ডাকছে এখন আমি আসছি না 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 আমি তো তোকে দিতে দেব না 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 তাহলে তোর আর গদাইয়ের কথাটা কিন্তু আমি বাবাকে এক্ষুনি বলে দেব কেমন দাবদা তুই আমার কথার মাকে বলবি আমি তখন তোকে ডাকবো তখন তোকে আমার কাছে আসতে হবে আমার তোকে তোলা তোলি কেমন ঠিক আছে দাদাবু এখন আমি আসি পদ্মনা খুব ভালো আমার বাবা আমার বাবা তোকে লুকিয়ে লুকিয়ে দেখে কাল কালাতে বাবা লুকিয়ে লুকিয়ে টিভিতে সিনেমা দেখি দালা সিনেমা করতিল না তাদের গায়ে কোনো পোশাক ছিল না আমি তে বাবা আমার বাবা তা না বদ্ধ বোকা মনে করতে আমি ঠাকুরের নাম গান করছে ও মা তুমি
ঠাকুর তুমি আমার ছেলে সুমতি দাও, ঠাকুর সুমতি দাও। দানামা আমি না একটু একটু করে ভালো হয়ে যাচ্ছি। তুই ভালো না হলে তোর বাবার বিষয় সম্পত্তি কে দেখবে বল? আতা মা, আমার বাবা তো অনেক টাকা, তা এত টাকা কোথায় লাগে গো? ব্যাংকে, পোস্ট অফিসে, লকারে। আমা, তোমার তো অনেক গয়না তাই না? এসব জেনে তোর কি দরকার? বলে আমি পুলো ভালো হয়ে গেলে থপ আমাকে বুঝে নিতে হবে না? আর সোনা, উনি আমার মানিক, তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা বাবা, ভালো হয়ে যা। আমি তো ভালো হতে তাই মা। তোমার বাবার বন্ধুর মেয়ে, সম্পর্কে তোমার ছোট বোন, আর আমি ওকে মেয়ের মতো করে মানুষ করেছি। আমার তোকে কথা বলে না, কেন কথা বলে না? কেপা বলে কি আমি মানি নই? কথা বলবো খ্যাপা ছেলের সঙ্গে কথা বলতে পারবে? আমার মাকে তো কথা দেখাচ্ছি, আমাকে তো খ্যাপা বলবি, আমি তোমার কি করবো? আমি তোকে পারবো না, আসলে কমল তুই কি সুস্থ বললে? বলে এই সমাজে মাঝে পোশাক পরতে তো লজ্জা করে না? আমি কি তোমার মাথা বুড়ি হয়ে গেছি নাকি? ভগবান তোর উজ্জ্বল মন দিয়েছে বলে না তুই এইভাবেই মিলে ধরবি? তুই কি জানিস তোকে দেখে পল্লবের মতো ছেলে মনে মনে রেগে যাও? খ্যাপা ছেলেকে ছেকল দিয়ে বেঁধে রাখো, আমার কাজে বাধা দিতে এসো না। তোমার বাধা দেবো, আজ থেকে একসময় আজে বাজে পোশাক পরে বাড়ির বাইরে যাবি না। তোমার মতো ওই শাড়ি পরে ঠাকুর ঘরে বসে আমি ধুলো দেবো, ধুলো ধুলো দেওয়া ছাড়া সংসারে আর অন্য কোনো কাজ নেই বলে বিয়ে তো দিতে হবে। এখন থেকে সংসারে কাজকর্ম বুঝে না নিলে পরের বাড়িতে গিয়ে কি করবি বলি? পটের বিনি সেজে বসে থাকবি নিশ্চয়ই। আমার বাবা টাকা আছে, আমার যেখানে বিয়ে হবে সেখানে তোমার মতো দশটা ছেলে আমি আমার বাবা। তুই কি ভুলে গেছিস কার সঙ্গে কিভাবে কথা বলছিস? আর তুমি বলে ভুলে গেছো, এ বাড়ির সবকিছুর মালিক আমি, তাই আমার টাকায় তোমরা সবাই খেয়ে পরে বেঁচে আছো, তাই আমার কাছে তুমি ঝি ঝি। মমতা বাড়িতে এত চেঁচামেচি কিসের? হ্যাঁ একদম বলবে না, আমি কারো কথা শুনে পথ চলিনি আর চলবো না, আর সেটা যদি মাকে না পারো যেখানে পারো সেখানে চলে যাও। অনন্যা, আমার আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে, আর আমি তোকে কোনো দিন শাসন করব না, শুধু জীবনে চলার পথের ভুলগুলো আমি ধরিয়ে দেবো, সেদিন তুই বুঝবি আমি তোর গর্ভধারিণী মা না হলে গর্ব করার মতো মা। না না, আর আমি তোমাকে মায়ের আসনে বসাতে পারবো না। কাকিমার উপর রাগ করে তুই যেন আমাকে ভুল বুঝিস না মা, আমি তো তোর কাছে কোনোদিনও বাধা দিইনি, তুই যখন যা চেয়েছিস আমি তো তোর সব কাজেই সায় দিয়েছি। তোমার পর আমার তো কোনো
প্রকাশ কাকু, তাহলে তোর এত রাগের কারণটা কি? কদিন ধরে দেখছি তুই যেন আমাকে পাত্তাই দিচ্ছিস না। কিছু ভালো লাগছে না কাকু। কেন, কিছু হয়েছে নাকি? কোনো কিছু গোপন না করে আমাকে একটু খুলে বল না মা। হালতো বাগানে ফাংশনে একটা ছেলে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। হোয়াট কেসে? তার নামটা তুই আমাকে বল, আমি আমি তার জিভ তুই টেনে ছিঁড়ে নেব। আমি জানি না, তো দেখতে যদি পাই তাকে বলছি শিক্ষা দেব। কাকা বউ, আরে প্রশান্ত এসে এসে। এই লোকটা কে কাকু? একে তুই চিনবি না মা, একে তুই চিনবি না। এ তো হচ্ছে আমাদের কারখানার ক্যাশিয়ার কাম লেবার ম্যানেজার। প্রশান্ত নমস্কার। দিদিমণি? দিদিমণি নয়, বলে ম্যাডাম। প্রশান্ত ম্যাডাম কে তোমার কাজের কথাটা বলো। ম্যাডাম কারখানার শ্রমিকের মাইনে দিতে হবে, তাই কোম্পানির চেকে আপনার সই লাগবে। না, কোনো চেকে আমি সই করব না। আরে তুই কি বলছিস, তোর সই না হলে যে টাকা তোলা যাবে না। আরে টাকা না পেলে শ্রমিক আন্দোলন করে, কারখানা বন্ধ করে দাও। শ্রমিকের না খেতে বে মরু, আমি সই করব না বলেছি। বাস বাস, এটা আমার শেষ কথা। কথা শোনা হলো না, পাগলি মেয়ে মাথা গরম করে ফেলেছে। তা প্রশান্ত, প্রশান্ত মনটা কিন্তু ওর দারুণ ভালো। কিন্তু চেকে সই? আপনি চেকে সই করছেন? Yes, yes প্রশান্ত, এতকাল তো চেকে আমিই সই করে এসেছি। এই দেখো প্রশান্ত, কেমন হুবহু মিলে গেছে। হুবহু দেখাবো। হাসছে, হাসছে। পুলিশ বাবু, পুরো বুদ্ধি চুরি করে না না বাবু, না আমি চোর নই। আমাকে তুই বুদ্ধি পেয়েছিস, পঁচিশ বছর পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছি, আমি বুঝি না কে চোর কে সাধু। আপনি? আমার নাম বুদ্ধেশ্বর কুণ্ডু, বেশি ধান্দাবাজি করলেন। ডান্ডা মেরে ডান্ডা মেরে মাথাটা ছাতু করে দেয়। আমাকে মেরে কি লাভ বাবু, আমি তো রাস্তার ভিখারি। উড়ি উড়ি উড়ি, তোরাই তাই যদি রাজা, কাজকর্ম না করে ভালোই পায়। আয় কাছে আয়, ভোলা কি আছে মা? আগে না এই একটা থালা আর এই একটা গেলাস। হ্যাঁ তুই একটা গেলাস ভোলাই আর কি আছে? না আগে আর কিছু নেই বাবু। মাল কোথায় রেখেছিস? না বাবু না, আমার কাছে আর কিছু নেই, আমি এখন পালাই। কাঁচার নিচে কানাড়া ব্যাংক, মাল তুই কাঁচার নিচে লুকিয়ে, কাঁচা খোল মাল বের কর। না আমি পালাই, আমি আফ্রিকার জঙ্গলে তা না হলে জানোয়ারের মতো এই অসহায় মানুষটার উপরে হামলে পড়েছিলেন কেন? একটা পাক্কা চোর ওকে সার্চ করে পেয়েছেন কোনো বামাল? মালের কাঠের নিচে লুকানো রয়েছে। আমি যদি বলি আপনার আন্ডার প্যান্টের তলায় ঘুষের টাকা লুকানো আছে। আমি যে বাজে কথা বলছি এটা আপনি প্রমাণ করুন। নিন নিন প্যান্ট খুলুন। না না বাবু না, পুলিশ বাবুকে তুমি ছেড়ে দাও। পুলিশের সঙ্গে ইয়ার কি জানেন, আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। আপনারা পারেন, কারণ আপনাদের মতোই কিছু অসৎ পুলিশ অফিসারের হাতেই তো এদেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। কিছু কর, উনি ঠিকই বলেছেন। আপনাদের চোখের সামনে কত চোর ডাকাত গুন্ডা বদমাশ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের আপনারা কিচ্ছু করতে পারেন না, অথচ সাধারণ মানুষকে চোর সাজিয়ে আপনারা হয়রানি করেন। বলুন কেন করেন? আমি? আপনারাই তো, আপনারাই তো কিছু নিরপরাধ মানুষকে ধরে এনে জেলে যেতে বাধ্য করান। বলুন বলুন, তার প্রমাণ চাও। সব প্রমাণ টমাণ আমাকে দেখাবি না। আরে দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ওনার টাকাটা ফেরত দিয়ে যান। ওইভাবে নয়,
টাকাটা তুলে ওনার হাতে দিয়ে ক্ষমা চান। ক্ষমা না চাইলে কিন্তু আমি সত্যি সত্যি আপনার প্যান্ট খুলে নেব। যান। এই না তোর টাকা, পারলে তুই আমাকে ক্ষমা করবি। ব্যাস ব্যাস ব্যাস, এবার আপনি আসতে পারেন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, যদি কোনোদিন সুযোগ পাই 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 হিসেব আমি দিয়ে দেব। তবে আমার অনন্ত সরকন্দু হবে কুণ্ডু বাবুর মুন্ডু আমি ঘুরিয়ে দিয়েছি বাবু। এই নিন আপনার থালা আর গ্লাস, আর এই